হেই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার্স, কি অবস্থা সবার? হঠাৎ ভাইরাল টপিকের ওপর আরো একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে বিনোদন দিতে চলে আসলাম। তুমি আইফোন আনছো কেন আমার জন্য ইতালি থেকে? তোমাকে না বলছি যে তুমি বুক ভরা ভালোবাসা দিলেই হবে? তুমি কেন আইফোন আনছো? আমাকে কি গরিব মনে হয়? আমি কি ভেরি ভেরি গরিব? আই হ্যাভ নো কিছু। আমাদের এই পর্বে এক্সপোজ করার চেষ্টা করব টিকটকের প্রতিবন্ধী কন্টেন্ট ক্রিয়েটর সৈকতকে। আপনারা সবাই জানেন টিকটকে অনেক ধরনের বা অনেক রকমের প্রতিবন্ধী পাওয়া যায়, যাদেরকে আপনারা না দেখতে চাইলেও আপনাদের হোম পেজে চলে আসে। তেমনই একজন প্রতিবন্ধী সৈকত। সাংবাদিক নট এলাও, প্লিজ আমার ছবি তুলবেন না, আমার ছবি তুলবেন না। আমি সাকিব খানের, আমার সাকিব খানের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, আমি চাই না ক্যামেরার সামনে আসতে। প্লিজ প্লিজ দূরে সরেন, আপনারা দূরে সরেন, আমাকে নিয়ে কোনো নিউজ করবেন না, দূরে সরেন, একদম একদম দূরে সরেন। হ্যালো সজীব, ভিডিও কল দাও, তুমি এত ফর্সা হয়ে গেছ আমার প্রেমে পড়ে, আমার রূপের আগুনে, অনেক সুন্দর লাগছে জান। প্রথমত সৈকতের মতো সস্তা টিকটকারদের জন্য টিকটক কমিউনিটিটা নষ্ট হইতেছে, প্লাস টিকটকের বাহিরের মানুষরা টিকটককে ভালোভাবে নিতেছে না। আবার আমার মতো কিছু পাবলিকরা আছে যারা কিনা সৈকতের টিকটক আইডি ফলো করে রাখছে। ভাই, আপনি হয়তো সৈকতের ভিডিওগুলো দেখে মজা পান, তবে আপনার অজান্তে কমিউনিটির কত বড় ক্ষতি হইতাছে এটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। হয়তো আপনি সৈকতের ভিডিওগুলো দেখে মজা পাইতেছেন, তবে এরকম ভাবে যদি সবাইকে পরিচিত করার সুযোগ করে দেন তাহলে আমার মতো পাবলিকরা সুযোগ নিয়ে ভাইরাল হতে চলে আসবে। রাকিব শোনো, দাঁড়াও রাকিব, দাঁড়াও, আমাকে বলো কয় টাকা লাগবে তোমার, কয় টাকা নিবে তুমি বলো, কয় টাকা দিব, কয় টাকা নিব বলো, কয় টাকা নিব, মাত্র 500 টাকা চাও তুমি আমার কাছে? গরিব বিএফ, আই ডোন্ট ডিজার্ভ। তুই চাইলে চাইবি 10 লাখ, 5 লাখ, 20 কোটি, 1 কোটি, আমি বুসকলিফের মালিক, টিকটকের মালিক, ফেসবুকের মালিক। এত কম টাকা চাস কেন তুই? আমার গা ভাবাচ্ছে। একটা 5 টাকা আর রং চা 3 টাকা, সবার কমে দেবো। সস্তা দামে দেয় কিন্তু অনেক বেশি অনেক মজা করে দেয়। এরকম চাওয়ালি দোকানে রইলে সকলে চা খেতে আসবে। রেগুলার যদি একটা চিটকুট নিয়ে আসেন ফ্রিতে চা দিয়ে দেবো সকলকে। তবে আমি এই বিষয়টা বলতে চাই, আপনি কাকে ফলো করবেন, আপনি কাকে ফলো করবেন না, সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। এই আরাফাত, তুই কি জানিস এই মনটা তোকে দিয়েছি, তোকে দিয়েছি। আমি টিকটকে স্ক্রল করতেছিলাম, সৈকতের একটা ভিডিও আমার চোখে পড়ে। আমি প্রথম মনে করছিলাম আর 10টা টিকটকারের মতো সৈকত হয়তো ভাইরাল হওয়ার নেশায় এরকম ভিডিও বানাইতেছে, বাট আমি সৈকতের প্রোফাইলে ঢুকে পুরোপুরি হতভঙ্গ হয়ে যাই। সৈকতের পুরো প্রোফাইল জুড়ে এই ধরনের ভিডিও। যাবেন উত্তর সাইডে রিপনের বাড়িতে যাব, আর বইলেন না, রিপন আমার সঙ্গে রিলেশন করছে, রিলেশন থাকা অবস্থায় আমাদের বুঝতেই তো পারতেছেন আজকালকার রিলেশনশিপ মানে কি, ওই টেক অ্যান্ড গিফট সব হয়েছে, এখন আমাকে বিয়ে করতে চাচ্ছে না, কি করা যায় বলুন তো? আমি আমি এই জন্য ওদের বাড়িতে যাচ্ছে, ওদের বাড়িতে গিয়ে অনশন করব। ও মাই গড, ডিসগাস্টিং! এই ছাগলটা কার, কার ছাগলটা? রাস্তা কেটে ছাগল ছেড়ে দাও, এমন ছাগল কেন রাস্তায় ছেড়ে দাও? কি করলো আমাকে, আমাকে একদম জাস্ট অপবিত্র করে দিল। এই ছাগল, হোয়াট ইউর সাহস, হোয়াই ইউ ডু, হোয়াট টু ডু, নট টু ডু, ডিসগাস্টিং! রাস্তাঘাটে বেরোতেই পারি না, পাগল ছাগল গরু মোষ যে আসে সে আমার উপর কিরাস কে ঝাঁপাই পড়ে। এই ছাগল নিয়ে যাও, কার ছাগল নিয়ে যাও এটা? তবে সৈকত চাইলে কিন্তু এই নষ্ট ভিডিওগুলো বাদ দিয়ে ভালো কন্টেন্ট তার অডিয়েন্সকে দিতে পারে, কেননা নষ্টামি করে অনেক ফলোয়ারই কামাইছে আর আমার মনে হয় তার অডিয়েন্স তাকে ভালোভাবে গ্রহণ করবে। এই কে মাল বললো, কে মাল বলছে, তুমি বলছো মাল? এই তুই বলছিস, সেই ছেলে তুমি বলছো, সজীব তুমি কি আমাকে মাল বলছো? সুন্দরী মেয়ে দেখলে কি হয়, সুন্দরী মেয়ে দেখলে কি হয়? সুন্দর হয়েছি বলে কি রাস্তায় বেরোতে পারবো না তোমাদের জন্য? তোমাদের ঘরে কি মা বোন নাই নাকি? ডিস্টেন্স লাগে, বসতে লাগে নিজেকে। ও মাই গড, হোয়াট ইজ মাল, হোয়াট ইজ মাল! আর সৈকতের ভিডিওতে অনেকেই কমেন্ট করে, ভাই আপনি এই ধরনের ভিডিও বানায়েন না। তবে সৈকতের মুখেই আপনারা শুনে নিন সৈকতে কি করতে চায়, তার ভিডিওগুলো ইম্প্রুভ করবে কিনা। কিছু লোক, আপনি মেয়েদের মতো ভিডিও করেন কেন, আপনি মেয়েদের মতো ভিডিও করেন কেন আমাকে বলে। ফোনটা আমার, ভিডিও করি আমি, এখন মেয়েদের মতো ভিডিও করব না ছেলেদের মতো ভিডিও করব, টোটালি ডিসিশনটা আমার। তোমার ডিসিশন কি,
তুমি দেখবে কি দেখবে না এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তুমি আমাকে ডোন্ট অ্যাডভাইস মি, ডু নট অ্যাডভাইস মি, আই ডোন্ট নো হোয়াই ইউ ডোন্ট ডু দিস, হট টু ডু নট টু ডু, ও মাই গড। তবে আমার মনে হয় না সৈকত ভালো হওয়ার পাত্র, তার যেই ক্যারেক্টার অবশ্যই ভেজাল আছে। রাকিব আছে না রাকিব, ও আমাকে বিয়ের প্রস্তাব পাঠাইছে, শুক্রবার আমাদের বিয়ে, আপনারা সবাই আসবেন, চারটে গিলে যাবেন, ওকে ধন্যবাদ। তবে আমার পক্ষ থেকে সৈকতকে বলতে চাই, তুমি ছেলে এখন নষ্ট মানে ভিডিওগুলো বাদ দিয়ে ভালো কন্টেন্ট নিয়ে কাজ করতে পারো, যেমনটা অনেক টিকটকাররা করে থাকে। তোমার ভালো একটা ফ্যান ফলোয়ার ক্রিয়েট হয়ে গেছে, তোমার যে স্বপ্নটা ছিল আমার মনে হয় সেই স্বপ্নটা পূরণ হয়ে গেছে, কেননা অনেকেরই সেলিব্রিটি হওয়ার স্বপ্ন থাকে। আমি তোমাকে সেলিব্রিটি বলবো না, বাট তোমার প্রোফাইলে মোটামুটি অনেকটাই ফলোয়ার রয়েছে, তুমি চাইলে ভালো ভালো ভিডিও বানিয়ে তোমার ফলোয়ারদেরকে বিনোদন দিতে পারো। প্রথম প্রথম তোমার অনেক স্ট্রাগল করতে হবে, তবে একটা কথা প্রচলিত আছে, কষ্ট করলে কিষ্ট মিলে। রাহুল, এই বাইকটা তোমার জন্য, জান আমি জাস্ট তোমার জন্য কিনছি এটা, আমি তোমাকে ভালোবাসি রাহুল, আমি তোমার জিএফ, তুমি যা চাইবা তাই পাইবা রাহুল, নো প্রবলেম। তুমি কোথায় আছো রাহুল? তোমাকে 3 ঘন্টা সময় দিলাম, যেখানেই থাকো আমার কাছে চলে আসো, বাইকটা নিয়ে যাও। বেবি কাম বেবি। সো আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন জাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। সো ফটাফট আপনাদের প্রশ্ন কমেন্টে জানান, আমি ভিডিওটা শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার আব্বা আম্মুকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ कंट्रोवर्सी करो या भाईचारा, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी पहली फुर्सत में निकलने जा रहा हूँ, बाय। সরি গাইস, ভিডিও বানানোর প্রেক্ষিতে ফলো করে রাখছিলাম, তবে আপনাদের সামনেই আমি আনফলো করতেছি। আবার অনেক ভিডিওতে লাভ রিয়েক দিছিলাম, সেই ভিডিওগুলো থেকেও লাভ রিয়েক উঠিয়ে নিচ্ছি। কি করবেন বলেন, এদেরকে শাস্তা করা যাবে না, যেখানে ফ্যামিলি শাস্তা করতে পারে নাই সেখানে আমরা তো কই থেকে কি।